ভাই, ও আমাকে ছেড়ে চলে গেছে ভাই। না জানি কত কথা দিয়েছিল আমায়, সব কথার খেলাপ করে চলে গেল ভাই। ওর জন্য আমি বন্ধু বান্ধব আত্মীয় সকলকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর আজ ও আমার থেকে বহু দূরে চলে গেছে। ওকে ছাড়া আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না ভাই। আর এখন তো ওকে ছাড়া আমার কোনো কাজ করতেও ভালো লাগে না, সমস্ত কিছু গোলমাল হয়ে যাচ্ছে ভাই। ক্যারিয়ার, লাইফ, ফ্যামিলি, ফিউচার, সমস্ত কিছু, বেঁচে থাকার ইচ্ছাটাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে ভাই। এখন কি করব আমি? কি ভুল ছিল আমার ভাই? ও আমায় কেন ছেড়ে চলে গেল? চুলোয় যাক, কিসের প্রয়োজন এত ওকে? বুকে হাত রেখে তুই আমার একটা প্রশ্নের সঠিক জবাব দে তো। ও তোর জীবনে আসার আগে তুই কি হাসি খুশি ছিলি না? নাকি তোর জীবনে সুখ আনন্দের সব কিছুই ছিল না? তো একটা কথা একটু চিন্তা করে দেখ, যে ও আসার আগে তোর জীবনে হাসি খুশি সুখ আনন্দ এই সমস্ত কিছু ছিল, মানে তোর খুশির চাবিকাঠি তোর নিজের হাতেই রয়েছে, যেটা রিলেশনশিপে আসার সাথে সাথে তুই ইচ্ছাকৃতভাবে তার হাতে তুলে দিয়েছিলি। যদি ও তোর জীবনে আসার আগে তুই হাসি খুশি থাকতে পারতিস, তাহলে চলে যাবার পর তুই হাসি খুশিতে বেঁচে থাকতে পারবি না কেন? আর সব থেকে বড় কথা হলো যে ও চলে গেছে। কেন ছেড়ে গেল, কি ভুল ছিল আমার, এই সমস্ত ফালতু ব্যাপার ভেবে আর কোনো লাভ নেই। বাস্তবটা কি? বাস্তব তো এটাই না যে ও ছেড়ে চলে গেছে। যে রূপকথার গল্পে এতদিন তোরা মজেছিলি তা শেষ হয়ে গেছে, আর তুই সেই কাহিনীতে এখনো পড়ে আছিস। বাইরে বেরিয়ে আয় ভাই কাহিনী ছেড়ে, আর একটা অতি সাধারণ কথা বোঝার চেষ্টা কর, যে তোর সাথে থাকবে সে হাজার সমস্যার মাঝেও তোর সাথে থাকবে, সে কখনো তোর হাত ছেড়ে তোকে একলা ফেলে যাবে না। আর যে চলে যাবে না, সে তোকে সামান্য ছোটোখাটো ব্যাপারেই ছেড়ে চলে যাবে, সে তুই হাজার চেষ্টা করেও তাকে আটকাতে পারবি না। এবার তো ভাই তুই তোর স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে বাস্তবের জগতে এসে দেখ, যে তোকে ছেড়ে চলে গেছে না সে একজন স্বার্থপর মানুষ ছাড়া কিছুই নয়। এবার তো ভাই তুই তোর স্বার্থের জন্য কিছু কর, যত সমস্ত দুঃখ কষ্ট রাগ অভিমান আছে না সেই সমস্ত কিছুকে হাতিয়ার বানা, আর পুরো জোশের সাথে জীবনে এগিয়ে চল ভাই, এগিয়ে চল। এখন তোর কাছে দুটো রাস্তা আছে। প্রথমটা হলো যে ওর যাবার দুঃখে তুই দেবদাস হয়ে যা, সব কাজবার ছেড়ে দিয়ে শুধু বসে থাক, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সব শেষ করে ফেল, আর মদ বিড়ি সিগারেট গাঁজা এসবে নেশা করে নিজেকেও শেষ করে ফেল, শুধুমাত্র একটা মেয়ের জন্যে। আর দ্বিতীয় রাস্তাটা হলো নিজেকে শক্ত কর, বাস্তবটাকে মেনে নে, আর নিজের মনকে বল যে হ্যাঁ, ও চলে গেছে বলে আমি ভেঙে পড়েছি, ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আমি এতটাও দুর্বল নই যে এই অবস্থাটার থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু এটা নয় যে আমি উঠে দাঁড়াতে পারবো না। আর ভাই একটা কথা মনে রাখ, ও শুধুমাত্র একজন মেয়ে, কোনো অক্সিজেন নয় যে তুই ওকে ছাড়া বাঁচতে পারবি না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখতে চাও কিনা, এবং এই ভিডিওটা শেয়ার করো সেই সমস্ত বন্ধুদের সাথে যাদেরকে তুমি মোটিভেট করতে চাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।